আমি বাসার বেডরুমে হঠাৎ একটা আওয়াজ শুনি, বিকট শব্দ। হ্যাঁ, শব্দ শোনার 15-16 মিনিট বা 20 মিনিট পরে হঠাৎ দেখি আপনার ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ। তখন আমার একজন বলতেছে কি এখানে কি কোনো আগুন লাগছে। হঠাৎ আমি জানালা খুলে দেখি কি মানুষের চিল্লা চিল্লি আওয়াজ শোনা যাচ্ছে আমার বেডরুমের জানালা দিয়ে। তখন আমি কি করছি, সাথে সাথে নিচে বাইরে হয়েছি, এসে দেখি এক মহিলা চিল্লাচ্ছে, ওনার এক রিলেটিভ এখানে আছে। আমি কি হয়েছে, আমার এক রিলেটিভ, পরবর্তীতে আমি দেখি হায় আগুন, আপনার পুরো আগুন ধরে গেছে অলরেডি, আগুন উপরের দিকে উঠতেছে, আগুন লেলিয়া আর দুয়া। এর মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি 15-20 মিনিটের মধ্যে কিন্তু ওরা চলে আসে, আইসা আমার বাসার রিজার্ভ পানির ট্যাঙ্কি থেকে পানি মারতেছে, আবার ওদের এখানে তো পানি মারতেছে। তারপরে আমাদের এখানে একটা পুকুর আছে নরতন কলোনির ভিতরে, ওই পুকুর থেকে কয়েকটা লাইন দিয়ে পানি মেরে পুরা ওরা মনে 2 ঘন্টার মতো, আমার মনে হয় মিনিমাম 2 ঘন্টা লাগছে এটা নিয়ন্ত্রণে আনতে। হ্যাঁ, 2 ঘন্টার মতো এরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার পরে তারপরে ওরা ছাদের উপর যারা চলে গেছে, যারা উপরে ছিল মানে 4-5 তলা 6 তলা যারা ছিল, হয়তো এরা ছাদের উপর চলে গেছে, ওদেরকে আস্তে আস্তে করে নামাইতেছে ইয়ে করে। কিন্তু 2-3 তলাতে যারা ছিল ওরা তো তখন গ্যাস প্লাস ধোঁয়া আগুনের লেলিয়ে এত, আমি তো সরাসরি দেখতেছি দাঁড়ায় এত লোক যে আপনি না দেখলে বিষয়, একদিক দিয়ে আগুন আর একদিক দিয়ে ধোঁয়া, তখন তো মানুষ অক্সিজেন নিতে পারে না, তখন তো গ্লাসে তো আমরা কিছু দেখতে পারতেছি না, কিন্তু তখন তো আগুন, প্রচণ্ড আগুন জ্বলতেছে, আর আগুন জ্বলতেছে আর ওরা পানি মারতেছে, গ্লাস ভাঙতেছে। হ্যাঁ, এখন মানুষ তো তখন আমরা দেখতেছি না, এখন মানুষ কি হয়েছে, কিন্তু ততক্ষণে যে লোকগুলি মারা গেছে আমার মনে হয় এইসব লোক 2-3 তলার লোকে বেশিরভাগ হবে, বুঝছেন। আর উপরে যে লোকগুলি ছাদে উঠে গেছে এরা মনে হয় 4-5 তলাতে হয়তো কিছু লোক ছিল, আবার যারা সেলসম্যান আরও অনেক আছে না, এরকম 77 জন না কতজনে ওরা জীবিত উদ্ধার করছে। হ্যাঁ, কিন্তু আর 2 তলা ওই যে কাছিবাইতে আরও যে রেস্টুরেন্টগুলি এটা তো পুরাটাই রেস্টুরেন্ট আমার ছাদে যারা ছিল, আপনারা ওনারা কি চিৎকার চেঁচামেচি করতেছিল বা আপনাদের কাছে এদেরকে যখন নামাচ্ছিল ছিল না এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো দেখতেছি, আমি তখন এই 4 তলাতে আমার চাচির বাসা থেকে দেখতেছি যে ওরা মাসাল্লাহ সুস্থ, যে ভালোভাবে ওনার, ওরা তো ছাদে চলে যাওয়াতে ওদের ওরা বেঁচে গেছে, ওরা যদি ছাদে যাইতে না পারতো তাহলে ওনারাও কিন্তু মারা যেত। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মারা গেছে আপনার কাচ্চি ভাই, তার উপরে যে রেস্টুরেন্টগুলি আছে তখন তো আগুন বাস করে উপরে অলরেডি উঠে গেছে, উঠে যাওয়ার পর তো আপনার এরা তো মানে ধোঁয়া আর আগুন কিছু দেখতেছে না, অক্সিজেনও নিতে পারতেছে না। আর লোক যখন মারা, যখন আগুন পুরো নিয়ন্ত্রণে চলে আসে, তখন আমি দেখতেছি ফায়ার সার্ভিসের লোকরা উপর থেকে লোক নামার সব শেষ হওয়ার পর ওরা টর্চ লাইট দিয়ে দেখতেছে, তখন আমি তখনও বুঝি নাই যে এত লোক মারা গেছে। তারপর আমি দেখি এদিকে সব অ্যাম্বুলেন্স, তারপর কিছুক্ষণ পরপর দেখতেছি আপনার ফায়ার ব্রিগেডের লোকেরা মানে ডেড বাইর করতেছে। আমি ভাবছি এরা কি সেন্সেস হয়ে গেছে নাকি, তারপর দেখ বাচ্চা বয়স্ক গাড়িটা অ্যাম্বুলেন্সে করে উঠাইতেছে আর নিয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে আর নিয়ে যাচ্ছে।